হ্যাঁ ওখানে কি করলো কি দেখলেন আপনারা কেন কেন এই সময়টাতে আপনারা মানে না এখানে কোনো অপরাধ করেন নাই আপনারা মাথা নিচু করে রাখেন মাথা নিচু করার কিছু নাই আপনারা মাথা নিচু সরকারি আদেশটা খারাপ জায়গায় ধরে রাখেন হ্যাঁ এখানে মাথা নিচু করে আপনারা অনেকেই বাইরে আছে কিন্তু বেচারা ওর জন্য আপনারা বিপদ বললেন শাটার বন্ধ করে বিশটা মানুষ ভিতরে রাখা এটা একদম এই যে এই কর্নারে তিনজন আছে কিন্তু যদি কোনো কারণে মানে একটা করোনা আপনার বাসায় যায় আপনার এটা কি হবে এটা কাপড় ছাড়াও তো হবে না সরি বাবার জন্য না কিন্তু আপনাদের সবাই দেখি ভদ্রলোক এবং সচেতন মানুষ করা হচ্ছে আমরা যখন ধরি আসলে আমরা তো কখন আসছে হ্যাঁ এটা আপনাদের হয়তো ব্যাড লাগবে আমাদের একটা বিষয় হচ্ছে যেটা আমরা মনে করি সবারই কম বেশি সামর্থ্য আছে কিছু এই সময়টা আমরা বারবার বারবার অনুরোধ জানাচ্ছি যারা রাস্তায় থাকে ওদেরকে আমরা ধমক দিয়ে বকা দিয়ে বা দিয়ে শাসন করতে যারা ভদ্র মানুষ আমরা চেষ্টা করি তাদের সাথে ভালো বিহেভ করতে তো আপনাদের সবাই জেন্টলম্যান মনে হচ্ছে তো মানে এবং আমি যখন দেখলাম শাটার নিচে বন্ধ তালা আমরা যখন ঢুকছি তখন তো এরকম ছিল না মানে আমাদের দেখে শাটারটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে পরে আর কি করছে কিন্তু আগে খোলা ছিল বন্ধ করার পরে তালাটা লাগানোর টাইম পাই নাই তালাটা হাফ খোলা বুঝতে পারছেন পরে আমি দেখি তালা ঝুলতেছে নড়তেছে তার মানে ছিল আপনাদের সময় তারপরে আপনার ঢোকার পরে নামাই দিচ্ছে আসছিলাম একটু কেনাকাটার জন্য আর এসে তো ম্যাজিস্ট্রেট স্যার আসছে তো তো একটু জরিমানা করলো সবাই এই দোকানে যত কাস্টমার ছিল এই তো এই পরিস্থিতিতে কেন আপনারা বের হয়েছেন সরকার তো বাসায় থাকতে বলছে হ্যাঁ ঠিক আছে সরকার বাসায় থাকতে বলছে বাসায় থাকা উচিত ছিল আমার বাসা হচ্ছে কালীবাড়ি আমি পথে যাচ্ছিলাম পরে দোকানটা খোলা দেখলাম তাই ঢুকছি খোলা না থাকলে তো ঢুকতাম না এটা খোলা এই জন্য আসছে
সব সংখ্যা ঈদ কাপড় ছাড়াও ঈদ হবে আপনার বাসার একজন করোনা আক্রান্ত হয়েছে আল্লাহ না করুক কথা বলার সুযোগ নেই কথা বলার সুযোগ নেই বুঝলেন তাহলে কিন্তু জেলে যাবেন ছিলেন এবং এই যে মার্কেট বন্ধ তারপরেও কেন শপিং এ আসছেন এবং এখন কি পরিস্থিতিতে পড়ছেন এটা একটু বলুন। আসলে আমরা দীর্ঘদিনই লকডাউনে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে প্রায় 2 মাস যাবৎ বাসায়। তো ঈদে আসে আমার একটা মেয়ে আছে 11 মাস বয়স, তো আমার ওয়াইফ বললো আর কি ওর জন্য না হয় একটা কিছু কিনে নিয়ে আসে। আমার ড্রেস আপ দেখেন, আমি একদম সিম্পলি এই ড্রেস বাইরে রেখেই বাসায় ঢুকি। আমার তো সবাই জানি বন্ধ করছে, মাঝখানে আবার খুলছিল, তো এক্স্যাক্টলি ডিসিশন কোনটা হয়েছে আমরা বুঝতে পারতেছিলাম না যে খোলা না বন্ধ মার্কেট। তারপর আসলাম আর কি, ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল, তো এটা শাটার একটু খোলা ছিল, এই জন্য ঢুকলাম। দেখি সবাই ঢুকছে, এই জন্য ঢোকার পরপরই তো দেখলাম এই অবস্থা আর কি। ঢোকার পরপরে আর কি এখানে ম্যাজিস্ট্রেট স্যার ঢুকলো, প্রশাসনের লোক ঢুকলো, এই তারপরে বললো যে এটা ঠিক হয়নি, আপনারা ঠিক করেননি। আর আমরাও জানি এটা ঠিক করেনি, তবে পরিস্থিতি অনেক সময় কি মানে মানুষের কি বলে যেটা ইমোশনাল জিনিসটা অনেক বাইরে চলে আসে, যেমন বাচ্চার জন্য একটা কাপড় দরকার, ইটটা চলে যাচ্ছে। এরপরে কার সঙ্গে আসছে? আপনার নিচে কারণ এই মুহূর্তে আপনাদেরকে ভালো রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য নিজেরা ঝুঁকিটা নিচ্ছেন। সুতরাং আমরা যে বাইরে যেতে পারছি, আমাদের সবার কিন্তু আপনাদের কি ওইভাবে ফোন দিয়ে আনছে? হ্যাঁ, আমাদের ওইভাবেই ফোন দিয়ে আনছে। আমাদের বেচা কেনার উদ্দেশ্যে আনেনি, আমাদের আনছে বেতন দেবে আর আমাদের মাল কিছু সবকিছু সেটিং দিতে হবে এর জন্য। আমি দোকান খোলা রাখলে কি কাস্টমার আসবে না? কাস্টমার যারা আসছে
এটা কাস্টমারের উপর তাদের কি বিচার আমরা করতেছি তাদের ব্যাপারে আপনার দোকান খোলা কেন সেটা ওই তো আমি একটা লিস্ট দিছিলাম ওদের মাল আসবে আপনি অর্ডার না দিলে বা আপনি যদি আপনার গ্রিন সিগন্যাল না পাই তাহলে তো মাল আসার কথা না আপনি যদি বলে দিতে আমার দোকানে বন্ধ মাল করে পাঠান নিশ্চয়ই মাল এখন আসবে আর কোনোদিন এই যে এই আপনার দুর্ভাগ্য আমরা আসছি যখন আসছি তখন না এই তো আর খোলা হয়নি আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন তাহলে আপনি বুঝাই দিতে পারবেন কর্মচারী সহযোগিতা করতে হবে আপনি একটু আগে বলছেন আপনি কাস্টমার ঢোকেন না কাস্টমার ঢুকে গেছে তাহলে কি বিক্রিটাও কি কাস্টমার জোর করে কিনে নেছে আপনার কথা দেখা যায় আমাদের তো একটা ঈদের একটা খরচ আছে মালটা ঢুকে বেতনটা দিতে হবে শুনেন ভাই একটা কথা বলি এখানে কি হয় আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা দোকান খুলবো না আপনাকে তো আমি খোলার সুযোগ রাখবো না খুলবই না আপনি কি যে তালার ব্যবস্থা করেছেন কিছু মাল আসছিল দোকানে এই মালগুলো ঢুকলে লোকজনের বেতন দেওয়ার জন্য আসছিল এই আপনারাই বুঝেন আপনার এখানে তালা কয়টা বাগে দুইটা দুইটা নাকি তিনটা দুইটা না স্যার বেশি লাগে বেশি লাগে চার পাঁচটা লাগে আজকে আমরা দোকান যে বন্ধ করবো আর সাত খুলবো না আপনি যদি আমাকে সহযোগিতা না করেন আমি কিন্তু অ্যাকশন আমি নিতে পারি তাহলে আমি আনাইতে পারি Thank you.
বিদ্যমান করোনা পরিস্থিতিতে মানুষকে ভালো রাখার জন্য কিন্তু সরকার কর্তৃক বারবার মার্কেট নিষেধাজ্ঞা করা হলেও এখানে কিন্তু বাজার চলছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে এখানে সকাল থেকে অভিযান চালাচ্ছি। নগরীর চকবাজার গির্জা মহল্লা পুরো খালি করলো। আমরা দেখতে পেয়েছি এখানে বৈশাখী নামের একটি দোকান, যারা শাটার বন্ধ করে ভিতরে কিন্তু 25 থেকে 30 জন ক্রেতার সমাগম ছিল এবং পাশাপাশি ওদের কর্মচারী সহ একটা কোনোভাবেই কিন্তু সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না। এই দোকানকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। আমরা এখানে আজকে 30,000 টাকা জরিমানা করেছি, প্রত্যেক ক্রেতাকেও আমরা সামান্য সামান্য জরিমানা করেছি। পাশাপাশি দোকানটিকে একাধিকবার একই অপরাধ করার জন্য আমরা সেফগার্ড করে দিয়েছি। জনগণকে ভালো রাখার জন্য আমরা কিন্তু এই অভিযান অব্যাহতভাবে পরিচালনা করব। ধন্যবাদ।